আগে যে ঘর বাড়িতে ছিলাম সেইখানে থাকা যেত না, সেই সময় পরিবেশ ভালো ছিল না, এখন বিল্ডিং এ থাকবো এখন পরিবেশ ভালো হবে, ছেলে পেলেদের ভবিষ্যৎ ভালো হবে, এখন আমরা ভালো মতন মানুষের মতো মানুষের বিল্ডিং এ থাকতে পারবো। অনেক অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীর জন্য। এত এরকম একটা বিল্ডিং আমরা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। মাননীয় প্রধানমন্ত্রী মমতা বই মা আমাদের যে উপহার দিয়েছেন, তা হরিজন পক্ষ থেকে সবাইকে মিলে আমরা ধন্যবাদ জানাই তাকে, যে আমাকে ওই স্বপ্নর মহলের মতো একটা করিয়ে দিয়েছে, যে আমাদের 14 পুরুষও তারা চোখে দেখে নাই এত সুন্দর বিল্ডিং। আজকে তা আমাদের যে সৌভাগ্য কপাল, যেমন প্রধানমন্ত্রী পাশে আমরা ভগবান তার বাঁচাই রাখুক, তার জীবন ভালো রাখুক, সে আরও বড় আমাদের চিন্তাভাবনা ভালো করে। আগে আমাদের ভাঙ্গা বিল্ডিং ছিল, একতলা বিল্ডিং, সেটা খুব ভাঙচুর অবস্থায় ছিল, পানি পড়তো, বৃষ্টি পড়লে আমাদের ঘরের মধ্যে পড়তো, আমরা এক সাইডে যাইয়ে বসে থাকতাম, রাত্র কাটাইতাম বসে বসে। তারপর অনেক মেয়র আসছে, আমাদের এই পদক্ষেপগুলো নেওয়া হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, তার মাধ্যমে আমাদেরকে যে উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ এর জন্য যে আমাদের যে ভবনটা করে দিলেন পুনর্বাসন, এই পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হরিজনের পক্ষ থেকে, এবং আমাদের এই কলোনির যে বাসিন্দারা আছে তাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। আসলে আপনারা জানেন যে এটি সেবক কলোনি, আমাদের সবচেয়ে নিগৃহীত যারা লোক এই সমাজের, যারা এই আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে কষ্টের কাজটি করে, এটি তাদের জন্য আজকে এই সেবক কলোনি উদ্বোধন, এবং মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আমাদের পক্ষে এগুলি করা সম্ভব, এবং তারই এটা উপহার স্বরূপ আজকে তিনটি সেবক কলোনি, আজকে একটি উদ্বোধন করেছি, আরও দুটি বাকি আছে, অতি শীঘ্রই ওটির কাজ শেষ হলে ও দুটিও আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ। এখানে যারা সেবকরা আছে, যারা সুইপার মেথড যারা আছেন বরিশাল, এই 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 আমাদের তিনটি কলোনি আছে, তিনটি কলোনির মধ্যে এটি একটি, তো এখানে যারা বসবাসকারী যারা ছিল এখানে 48টি ফ্যামিলি, তারা এখানে থাকবেন। ঠিকাদার এবং গাফলতির কারণে, বিগত দিনের এই গাফলতির কারণে এই ডিলেটা হয়েছে। আমি আসার পরে আমি চেষ্টা করছি ঠিকাদারদের প্রেশার দিয়ে খুব তাড়াতাড়ি কাজগুলি উঠিয়ে নেওয়ার জন্য। না, এখানে সেই বিষয়টি হবে না, বরঞ্চ এইখানে যারা আছে তাদের থেকে এই ফ্ল্যাটে তাদের থেকে আরো 4-5টা রুম বেশি আছে, বরঞ্চ আমরা অন্য কলোনি থেকেও এখানে লোক এনে রাখতে পারবো। এটা অবশ্যই নিশ্চিত করবে আমরা, এটা অবশ্যই সিটি কর্পোরেশন, আমাদের যারা কর্মচারী কর্মকর্তা আছেন, যারা এটার দায়িত্বে আছেন, তারা এটা নিশ্চিত করবেন। অনেকদিন করেছিল এই বিষয়টি তাদেরকে, আমার অনুভূতি আমার খুব ভালো লাগতেছে, কারণ তারাই হচ্ছে যে আমার, আমি একটু আগে আমার বক্তব্যে বললাম যে আমার যদি 2000 কর্মচারী থাকে তার মধ্যে 1500 হচ্ছে যে আমার পরিচ্ছন্ন কর্মচারী, তাদের সেবা দেওয়াটা, তারা এই শহরের সেবা করেন, তাদের সেবা তাদের তদারকি করার দায়িত্ব আমার, তো তাদের মধ্যে এই বাড়িগুলি থাকার যে জীবন মান যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে করছেন, সেই জীবন মান না যে উন্নত করতে পেরেছে, এতে আমি আমার আন্তরিক আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং এদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কাদের জন্য বানালেন, কত টাকা বানালেন, পরিবার থাকবে এখানে 42টা পরিবার থাকতে পারবে, 6 কোটি টাকা ব্যয়ে এই 6 তলা বিল্ডিং তৈরি করা হয়েছে, 42টা ফ্যামিলির 42টা ফ্ল্যাট আছে।
আর এই ওপেন স্পেসটা রেখেছি স্কুল বা কোনো সেমিনার করা, তাদের কোনো অনুষ্ঠান করা হবে না। এই ওপেন স্পেসটা এখন তারা এখানে প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।